ওকে আমরা দেখি কুমিল্লা বোর্ড 2019 সাল। অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ডস, অর্থাৎ একজন সৎ মানুষ তার কথাবার্তায় সে মানে মিল থাকে, ট্রু টু হিজ ওয়ার্ডস এখানে ক্রস হবে। হি ডাজ নট ডেভিয়েট ফ্রম দ্য পাথ অফ অনেস্টি, অর্থাৎ ডেভিয়েট মানে ডেভিয়েট ফ্রম একটা ফ্রেজ মানে চলে আসে, ফিরে আসা। হি ডাজ নট ডেভিয়েট ফ্রম দ্য পাথ অফ অনেস্টি, সততার রাস্তা থেকে ফিরে আসে না। হি নোজ, সে জানে, দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট অফ অনেস্টি, এখানে ক্রস হবে, কনসিস্ট অফ দি অনেস্টি হয় না, অনেস্টি হয় না। হি ডাজ নট ফল ভিকটিম টু গ্রিড, অর্থাৎ সে লোভের প্রতি বশবর্তী হয়ে মানে লোভের প্রতি সে ঝুঁকে যায় না, অর্থাৎ লোভের শিকার সে হয় না, এখানে ক্রস হবে। হি ডাজ নট হ্যাঙ্কার আফটার দ্য ওয়ার্ল্ডলি প্রপার্টি, অর্থাৎ সে পৃথিবীর মানে ইহজাগতিক কোনো সম্পত্তির প্রতি সে হ্যাঙ্কার আফটার মানে দৌড়ঝাঁপ করে আর কি, মানে ঝুঁকে থাকে না। ড্যাশ অনেস্ট ম্যান, এন অনেস্ট ম্যান এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা হনেস্ট হবে এটা অনেস্ট, তো এখানে এইচ উচ্চারণটা না হওয়ার কারণে ও থেকে হয়েছে, আর্টিকেল থেকে হয়েছে, তাই হবে এন অনেস্ট ম্যান অ্যাবস্টেইন হিমসেলফ ফ্রম করাপশন, অর্থাৎ একজন সৎ মানুষ তাকে নিজেকে কোত্থেকে দূরে রাখে, করাপশন থেকে। হি ডাজ নট মিক্স উইথ করাপ্ট পিপল, এখানে করাপ্ট পিপল এখানে দি হলে হবে, ক্রস হলে হবে। হি ডাজ নট মিক্স উইথ দ্য করাপ্ট পিপল, বা শুধু করাপ্ট পিপল হইতে পারে, নো প্রবলেম। হি ইজ এ ম্যান হু ট্রাইজ টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস, ডিড মানে এখানে কাজ বোঝাচ্ছে, সে এমন একজন মানুষ সে ভালো কাজে সে আনন্দ পায়। গ্রিড ফর হেলথ ডাজ নট, ওনাখানে আমরা বলতে পারি কি হইতে পারে এখানে, গ্রিড ফর ওয়েলথ, অর্থাৎ ওয়েলথ মানে সম্পত্তি, সম্পত্তির যে লোভটা আছে এই লোভটা এখানে ক্রস হবে। গ্রিড ফর ওয়েলথ ডাজ নট টাচ হিম, অর্থাৎ সম্পত্তির যে লোভ আছে এই লোভটা তাকে কখনো তাড়া করে না। পিপল শুড ফলো দ্য পাথ অফ অনেস্ট পিপল, অর্থাৎ পাথ অফ দ্য অনেস্ট পিপল, অর্থাৎ সৎ লোকেরা দ্য অনেস্ট পিপল ওই লোকদের কথা বোঝানো হচ্ছে, পার্টিকুলারলি পাথ অফ দ্য অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি, সমাজে যারা সৎ তাদের রাস্তাটাকে ফলো করতে বলা হচ্ছে।